তো আবারও তিন দিন পরে যেতে বলেছে। কেন বলে তো আমার দাঁতে খুব যন্ত্রণা করছে, মানে কয়েকদিন ধরে একভাবে যন্ত্রণা করছে, মানে কি বলবো, দুটো দাঁত পুরো একদম মনে হয় নষ্ট হয়ে গেছে। তো বলে এই ওষুধগুলো খেতে এখন যন্ত্রণা কমানোর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আল্লাহর রহমতে। আমিও খুব খুব ভালো আছি। তো এখন চলে আসলাম আবার তোমাদের সঙ্গে নিউ একটা ব্লগ। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকবো। আর এখন বাজে 3:30, তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আর কি বলতো, আমি আজকে একটু ডক্টরের কাছে যাব, কারণ শরীরটা একটু খারাপ। তো মানে কি হয়েছে না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন যেহেতু 3:30 বাজে, তো যাবো 4:00 দিকে, কারণ এখনও বাইরে একটু রোদ আছে, এত রোদ্রে তো যা যায় না। মা আর আমি যাব, আর এটা অনেক দিন থেকে হচ্ছে এই প্রবলেমটা, বুঝছো? কিন্তু মানে যাব যাব করে যাওয়া হচ্ছে, আজ যাই কাল যাই, এইভাবে আর যাওয়া হচ্ছে। তো কালকে তোমাদের ভাইয়া খুব বকা দিয়েছে আমাকে, মানে কি বলবো, যাচ্ছি না বলে ডাক্তারের কাছে। তো সেই জন্য আজকে যাব। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো কিছু জামা কাপড় কাচা হয়েছিল, যখন এইভাবে মানে তুলে নিয়ে সেইভাবে রাখা হচ্ছে। তো ভাবছি এগুলো এখন আর করবো না, ডক্টরের কাছ থেকে এসে তারপর ভাঁজ করব, মানে ভাঁজ করে তুলবো। তো এখানে কিছু পুরনো নাইটি আছে, সেগুলো মানে পরবো না আর। তো সেই জন্য ওগুলো কাচা হয়েছে, গেছে, এগুলো রেখে দেবো আর পরবো না। তো চলো রেডি হয়ে বেরোতে না বেরোতে হচ্ছে 4:00 বেজে যাবে। তা তোমরা দেখতে থাকো ব্লগটি, আর দেখো কথা হচ্ছে আবার একটু পরে, আমি একটু রেডি হয়ে আসি। তো চলো। তো বন্ধুরা ফাইনালি দেখো রেডি হয়ে গেছি, আর আমরা বেরিয়েও পড়েছি। তো মা একটু লেট করছে, তো সেই জন্য আমি দাঁড়িয়ে আছি। তো চলো যাওয়া যাক। আর এদিকে দেখো অটোতে বসে পড়েছি অলরেডি, কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে মেঘ করেছে, মানে মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে, জানি না কী হবে। দেখতে পাচ্ছো মানে কি বলবো, প্রচুর মেঘ করেছে, প্রচুর, মানে এমন টাইমে বেরিয়েছি তো কি বলবো, যদি বৃষ্টি আসে একেবারে শেষ। বন্ধুরা দেখো ডক্টরের কাছে এসেছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে মেঘ যা করেছিল বৃষ্টি তো হওয়ারই ছিল। তো দেখো কারেন্টটাও চলে গেছে, এখানে এসেছি আর কারেন্টটাও চলে গেছে, দেখো অন্ধকারে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো জানি না বৃষ্টি ছাতাটাও নিয়ে আসিনি, কীভাবে বাড়িতে যাব। তো দেখো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, কখন থামবে কি জানি। তো চলো, এদিকে ওষুধটা আমাকে দিয়ে দিয়েছে, 3 দিনের ওষুধ দিয়েছে, 3 দিন পর আবার আসতে হবে। তো তোমাদের বাড়ি গিয়ে বলবো আমাকে কি হয়েছে আমার না হয়েছে। তো এদিকে বৃষ্টি থেমে গেছে, তো ওটা দাঁড়িয়ে আছে অটো বা টোটোর জন্য। তো চলো বন্ধুরা বাড়িতে তো চলে আসলাম। তো তারপরেও দেখো বৃষ্টি এখনও আবার মনে হয় হবে, একটু একটু করে পড়ছে। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখনো জামা কাপড়গুলো গোছাতে হবে, তো ওগুলো পরে গোছাবো, আগে একটু ফ্রেশ হয়ে আগে একটু রেস্ট নিই। প্রচুর বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, অনেক বৃষ্টি হচ্ছে। চলো আমি আগে রেডি মানে চেঞ্জ করে নিই, তারপর বন্ধুরা রেস্ট নেওয়া হয়ে গেছে। আর বেশি রেস্ট নেব না, কারণ এই যে দেখো জামা কাপড়গুলো বলে গেছিলাম যে এসে এগুলো ভাঁজ করে তুলবো, এগুলো পরেছিলাম, মানে এটা বেশ কিছুদিন আগে পড়েছিলাম, তো এখনও তোলা হয়নি, তুলবো তুলবো করে আর তোলা হয়নি। তো আজকে ভাবছি তুলেই ফেলবো, তো চলো আজকে ভাঁজ করে তুলেই ফেলি, কাঁচা যেহেতু ছিল। আর এই নাড়িগুলো আর পরবো না, এগুলো মানে রং চটে গেছে আর একটু সেই জন্য আর পরবো না। তো এগুলো কেচে নিয়েছি, রেখে দিয়েছি, তো যখন জায়ের বেবি হবে তখন এগুলো কাজে লাগবে, সেই জন্য এগুলো ভালো করে ভাঁজ করে রেখে দিলাম। আর আমি কেন ডক্টরের কাছে গেছিলাম সেটাই তোমাদের সঙ্গে বলছি। তো এই যে দেখো ওষুধ নিয়ে এসেছি, আর আবারও 3 দিন পরে যেতে বলেছে, কি অদ্ভুত ওষুধ বাবা। তো আবারও 3 দিন পরে যেতে বলেছে, কেন বলো তো আমার দাঁতে খুব যন্ত্রণা করছে, মানে কয়েকদিন ধরে একভাবে যন্ত্রণা করছে, মানে কি বলবো, দুটো দাঁত পুরো একদম মনে হয় নষ্ট হয়ে গেছে। তো বললে এই ওষুধগুলো খেতে এখন যন্ত্রণা কমানোর জন্য।
কিছুদিন মানে তিন দিন পরে যেতে বলেছে, তিন দিনের ওষুধ দিয়েছে, তিন দিন পরে যেতে বলেছে। তো তারপরে বলে দেবে যে মানে তুলতে হবে না পুটিং করলে হয়ে যাবে, তো সেটাই দেখি কি হয়। তুললে তো একদম দেখা যাক কি হয়, তিন দিন পরে ওষুধটা খায় তারপরে দেখি। হট করে দাঁতগুলো একদম খারাপ হয়ে গেল। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে আমার হয়ে গেল। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।